আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাইমারি অ্যাপ্লিকেশন তথা ফাইনাল অ্যাপ্লিকেশন করার সময় অনেকের সমস্যা হয়, বিভিন্ন কারণে সমস্যা হয়। তো এই যে সমস্যাগুলো হয়, আপনারা আসলে কি করবেন? তো আপনারা শিক্ষার্থী প্লাস হচ্ছে যারা গার্ডিয়ান রয়েছেন, বিভিন্ন বড় ভাই বা পেজের অ্যাডমিনদের নক করেন এবং তাদের কাছ থেকে সঠিক রেসপন্স পান না, একটা মানসিক সমস্যার মধ্যে থাকেন। তো তাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আসলে আজকে এই ভিডিওটা করলাম এবং আপনাদের কিছু অ্যাডভাইস দেব। শুধু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, আপনারা এখন থেকে শুরু করে অর্থাৎ প্রাইমারি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম ফাইনাল ভর্তি পর্যন্ত যে কোনো সমস্যাই হোক না কেন, আমি চেষ্টা করব একটা ভিডিওতে সকল সমাধান দেওয়ার জন্য অথবা এমন কোনো পরামর্শ বা এমন কোনো বিষয় বলে দেওয়া যেটাতে আপনাদের একদম পুরোদমেই কী হবে, উপকার হবে। সুতরাং আমি সবাইকে বলবো, অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, এভাবে অন্যর পিছনে ঘোরাঘুরি একদমই বন্ধ করে দেন, কারণ সবার পরিবেশ পরিস্থিতি সেম থাকে না। অনেক সময় দেখা যায় ভুল বোঝাবুঝি হয় বা একটা মন রেশারেশি হয় বা কষ্ট পাওয়া হয়, এবং এ কারণে আমি বলবো স্পেশালি আমি এসএমএসের রিপ্লাই দিতে পারি না, ফোন ধরি না, বা আসলে আমি যে ব্যস্ততার মধ্যে থাকি এই অবস্থায় ফোন এসএমএস আসলে এমনিতেই বিরক্ত হই, রাগ হই। তো আমি আমার ব্যক্তিগত অনুরোধ রাখবো যে আপনারা নিজ দায়িত্বে নিজের যে সমস্যাটা আছে সেটা সমাধান করতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অ্যাপ্লিকেশন তথা ফাইনাল অ্যাপ্লিকেশন যখন আসবে, এছাড়া অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আপনারা অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন যে সমস্যাগুলো হবে তখন আপনারা আসলে কী করবেন। তো প্রথমে চলে আসি, আমি একদম ওয়েব ব্রাউজারে চলে আসি। দেখেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সব কিছু দেওয়া থাকে। আপনারা তো ইউটিউব প্লাস হচ্ছে বিভিন্ন বড় ভাই বিভিন্ন গ্রুপের এই পোস্ট ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায় এবং আপনাদের আমি বলবো নির্বুদ্ধিতা এবং আহাম্মকি। আমি বলবো যে দেখেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট ফর্ম RU.AC.BD দিবেন এবং চলে যাবে একদম মেইন ওয়েবসাইটে চলে যাবে। তো যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, আপনাদের আমি বলে দেই যে কোনো তথ্যই হোক না কেন, আপনারা এই যে বড় ভাই আমরা যারা আছি যে ইনফরমেশনগুলো দিতেছি আমরা কোথায় পাচ্ছি? আমরা কিন্তু ওয়েবসাইট থেকেই পাচ্ছি। তো সুতরাং মানুষের পিছনে না দৌড়ায়, মানুষের কথা না শুনে, ইউটিউব চ্যানেলের ওপর ডিপেন্ড না করে আপনারা নিজে ঢোকেন। অনেক বিষয় যেগুলো দরকার না, আপনারা 3-4-5 ঘন্টা সময় লস করে ইন্টারনেট থেকে ঘেঁটে বের করেন, তাহলে এটা কেন করবেন না? এটা আপনার দরকার। এবং এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় ওয়েটিং লিস্ট থেকে অনেকেই চান্স পায়, কিন্তু এখানে এই যে ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছে বা ওর নাম আছে বা সিরিয়াল আছে এটা সে জানেই না, কেন সে ওয়েবসাইটে ঘোরেনি। সে কী করেছে? সে ইউটিউব চ্যানেলে বসেছিল। তো দেখো ভাই বা দেখেন গার্ডিয়ান, আপনারা যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করব ইউটিউব চ্যানেলের প্রতি ডিপেন্ড না হয়ে, গ্রুপের চ্যানেলের প্রতি ডিপেন্ড না হয়ে আপনি নিজে একবার টু মেরে আসেন না কেন। যে কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি আপনি ঢুকতে চান, আমি বলবো যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এখানে DU দিবেন, এরপর .AC.BD দিবেন, দিয়ে অ্যাডমিশন দেবেন, একদম মেইন ওয়েবসাইটে চলে যাবে। এইটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট। এভাবে গুচ্ছ বলেন, এই যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা হচ্ছে .AC.BD, শুধু সামনে কী করবেন বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ দিয়ে দেবেন, দিয়েই আপনারা কী করবেন আপনারা চলে আসবেন। তো এই জায়গায় যদি সার্চ দেন, এই যে চলে আসবে ওয়েবসাইট চলে আসবে, এই যে লিঙ্কগুলো দেখতেছেন প্রত্যেকটা লিঙ্কে কী বলা আছে, ডিটেলস যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো দেওয়া আছে। তো এর মধ্যে আবার দেখবেন কিছু বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট যেগুলো প্রথম দিকে থাকবে, আর বাকি যেগুলো থাকবে এই যে নিচে যে যে জিনিসগুলো দেখতে পাচ্তেছেন এগুলা যারা টাকা ইনকাম করার জন্যে এই ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসে, আমরা ঢোকা মাত্র তাদের ওয়েবসাইটে টাকা ইনক্লুড হয়। তো এরকম অনেক ইনফরমেশন আছে, তারা আসলে ভালো উপকারও করে বটে, কিন্তু তাদের লিঙ্কগুলো এত হিজিবিজি অবস্থা শুরু করে দেয় যে আমরা সঠিক লিঙ্কটা খুঁজে পাই না। তো যাই হোক না কেন, আপনারা যখন এই লিঙ্কটা চাপবেন তখন দেখবেন আপনাদের প্রথম দিকে যে লিঙ্কগুলো আসবে অথবা যে এই প্রোটোকল বা যেটাই বলেন না কেন ওয়েবসাইটগুলো আসবে, সেখানে আপনারা ঢুকবেন, দেখবেন যে চলে যাবেন একদম বরাবর। যেমন আমি যদি এইটার কথাই বলি যে প্রথমেই যদি আমি ঢুকি, এই যে ঢুকতে আমি প্রবেশ করতে চাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করতে চাচ্ছি, তো যেহেতু আবেদন হচ্ছে এই যে দেখেন সময় নিতেছে, ঠিক আছে, এভাবে সবাই নিতে পারে, একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। তো আমি আপনাদের অনুরোধ করব যে এভাবে যখন আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এভাবেই লগ ইন করবেন, এভাবেই যাবেন।
এবং একটু সময় দিবেন দেখবেন ওয়েবসাইট চলে আসতেছে। তো আমি এইটা করার একটা কারণ আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে সমস্যা করতেছে, একটা দেখবেন যে অন্য চলে আসবে, ডিরেক্ট এই জায়গাগুলো আসবে না, এই যে এভাবে আসবে না, একটু ঝামেলা করে। সেই ঝামেলাটা আমি আপনাদের ফিক্সড করে দেওয়ার জন্য বলতেছি। এখানে ডিরেক্ট চলে আসছে অবশ্য, এই যে এগুলোতে ঢুকলেই দেখবেন যে একটা অন্য সিস্টেমে চলে আসে, আমাদের এই যে দেখেন এখানে ডিরেক্ট চলে আসছে। কিন্তু তো অনেক সময় দেখা যায় যে যে নট সিকিউর, মানে আপনার ওয়েবসাইটটা নিরাপদ নয় বা আপনি ঢুকতে পারবেন না, তখন নিচে একটা লিঙ্ক আসে। অবশ্য আমি সবার শেষে আপনাদের একবার ট্রাই করে দেখাচ্ছি, আমি যেহেতু ভিডিওটা বড় হচ্ছে আমি ডিরেক্ট চলে যাচ্ছি যে আসলে সমস্যাটা হলে কি করবেন। তো আমরা আমাদের হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, সমস্যা সমাধান করার জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে, সেখানে যোগাযোগ করব বা আমাদের সমস্যা হয়েছে সেটা সমাধান করব। এই লক্ষ্যে আমরা কি করব, সেই বিশ্ববিদ্যালয়ের আমরা ওয়েবসাইটের লিঙ্ক টাইপ করব, আমাদের অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসবে, সেই লিঙ্কের প্রথম লিঙ্ক যেগুলো আছে সেগুলোতে আমরা ইন করব, ইন করলে পেয়ে যাব। যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইটটা, এখান থেকেই আমরা যারা কম্পিউটারে আসি বা বড় ভাইরা আসি সবাই এই জায়গাগুলো থেকে আমরা ইনফরমেশনগুলো নেই। এখানে দেখেন বিস্তারিত বিষয় দেওয়া আছে, এডমিশন নোটিশ, কন্ডিশন ফর ডিফারেন্ট ইউনিট, কন্ডিশন ফর ডিফারেন্ট কোঠা, তারপরে এক্সাম রুটিন, প্রাইমারি অ্যাপ্লিকেশন গাইডলাইন, অ্যাপ্লিকেশন ফর্ম অফ ওয়ার্ড কোঠা মানে পোষ্য কোঠা, নাম্বার অফ সিট, ডিটেলস দেওয়া আছে। তো এখন মজার বিষয় হলো এখানে তো সব পাবেন, এবং এখন কথা হলো আমার সমস্যা হয়েছে আমি অ্যাপ্লিকেশন করতে পারতেছি না, সেটা যে কোনো কারণেই হতে পারে। তো এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলি, দেখেন অনেকের স্পষ্ট বলে দিতে যে আপনার সিজিপিএ হয়নি বা জিপিএ রিকোয়ার্ড যেটা জিপিএ সেটা হয়নি, মানে আর্টসের ক্ষেত্রে আপনাদের 3.3:7, আমাদের কমার্সের 3.5:7 এবং আর্টসের 3.5, আমাদের বিজ্ঞানের 3.5:7 হচ্ছে 8 মার্ক পেতে হবে টোটাল। এর যদি কম হয়, একটু কম হয়, আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা নেবে না, আপনার আর করার কিছু না, আপনি এলিজিবল না, মানে আপনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য না। শুধু রাজশাহী না, এরকম যদি সমস্যা গুচ্ছতেও যদি লেখায় করার কিছুই নেই। যেমন গুচ্ছতে বলেছে 4 সাবজেক্ট বাদেই আমাদের 6.5 লাগবে, তো 4 সাবজেক্ট বাদে 6.5 চাওয়া মানে 4 সাবজেক্ট সহ 6.5 চাওয়া সমান। আমি আশা করি গত বছর যেরকম জিপিএ কমাইছিল এবছরে জিপিএ কমানো হবে, সুতরাং টেনশন নিয়েন না, এখনও সার্কুলার দেয়নি, সার্কুলার যখন দেবে হয়তো বা এই জিপিএ ছাড়া যে কথাটা আছে সেই কথাটা বাদ দিয়ে তারা বলবে জিপিএ সহ 6.5, তাহলে ঠিক হয়ে যাবে, অর্থাৎ মোটামুটিভাবে যাদের একটু সমস্যা তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে যারা ও লেভেলের আসেন, ও লেভেলের অনেকগুলো শর্ত দেওয়া আছে, আমি পড়তেছি না, শুধু আপনাদের এতটুকু বলতেছি যাদের সমস্যার কথা ফিক্স করে বলতেছে যে আপনার রিকোয়ার্ড যে সিজিপিএ সেটা হয়নি, তার মানে কি এখানে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুসারে আপনার সিজিপিএ পূরণ হয়নি, সুতরাং আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনার কোনো করার কিছু নেই, আপনি হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি ডিজেবল, মানে আপনি পারবেন না। এটা গেল হলো মূল বিষয়। তো এখন কথা হলো আমার সমস্যা হয়েছে আমি কি করব। তো এই যে আমাদের এখানে পরের লিঙ্কটা দেখতেছেন না, আর ইউ অ্যাডমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই পরের লিঙ্ক দেখতেছেন না, এই পরের লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন একটু সময় নেবে, সময় নেওয়ার পর এই লিঙ্কে চলে আসবে, এই যে দেখেন একটা লিঙ্কে চলে আসছে। তাহলে এই যে লিঙ্কটাতে আমরা চলে আসলাম, এই লিঙ্কে দেখেন যে হেল্পলাইন, আপনি আপনার সমস্যা হলে কোথায় কন্ট্যাক্ট করবেন, দেখেন একদম ডিরেক্ট জিপি নাম্বার দেওয়া আছে, তার মানে কি আপনার যে কোনো ফোন দিয়ে আপনি ফোন করতে পারবেন, আপনার ইমেল দেওয়া আছে। তো এই যে জিপি নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যদি ফোন করেন, এবং এখানে একটা কথা বলি, এত পরিমাণের ফোন করা হয় এই নাম্বারগুলোতে যার কারণে তারা বিরক্ত হয়ে ফোন ধরে না, যার সমস্যা আছে সেও ফোন করে, যার সমস্যা নেই সেও ফোন করে, দরকারি প্রশ্ন জিজ্ঞেস করে, দরকার নয় এমন প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাকেই যদি এই জায়গায় বসে রাখা হয়, আপনি কি এরকম কেউ যদি করে আপনি কি ফোন ধরবেন? যেমন কোটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের কোটা নিয়ে কেউ ভিডিও করে না, আমি করেছি। তো এই কোটাতে আমি আমার এই প্রতিবন্ধী কোঠার কয়েকটা নাম্বার দিয়েছিলাম, তাদেরকে রাত্রে ঘুম পাড়তে দেয়নি, এত ফোন আসলে কি হবে, নেসেসারি আননেসেসারি ফোন আসে, তাহলে সেগুলো তো অন্যদেরও কাজ আছে, তাদের ক্লাস আছে, অন্য অন্য বিষয় আছে, তাহলে এগুলো আপনারা বোঝেন না। সুতরাং আপনারা নিজেরাই নিজেদের যে সাহায্যটা সেটা নিজেরাই নষ্ট করে দেন, এখানে করার কিছু নেই। যেমন আমাকে যদি আপনারা এর পরবর্তীতে রিপ্লাই করেন বা SMS করেন বা ফোন করেন, আমি কিন্তু বলবো যে আমি পারবো না, কারণ আমি অলরেডি বলে দিয়েছি ইউটিউব চ্যানেলে। তাহলে আপনাদের যাদের সমস্যা হচ্ছে, শুধু রাজশাহীতে না, সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যখন সমস্যা হবে, আপনার ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে দেখবেন কন্ট্যাক্ট করার জায়গা আছে,
ইমেল করবেন, ইমেল সচরাচর কেউ করে না, ইমেল প্রত্যেকদিন চেক করা হয়, ইমেল করতে পারেন। অনেকে আবার ইমেল করতে পারেন না, কিন্তু ছেলে মেয়েদের বলবো ইমেল করা শেখো, পরবর্তীতে ভাতের অভাব হবে না, যেটা দরকার সেটা শেখো, এগুলো পড়াশোনা করে কিচ্ছুই হবে না, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কিচ্ছুই না। তোমার বেসিক বিষয় যেগুলো কম্পিউটার, ইংলিশ, কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিল যে কোনোভাবেই হোক তুমি ইনক্রিজ করো, তাহলে তোমার ভাতের অভাব হবে না। এগুলো হুদায় দরকার নেই, শুধু নামমাত্র সার্টিফিকেটের জন্য এগুলোর জন্য লড়াই করতেছি আমরা। তো যাই হোক না কেন, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ডেটের শেষ সময় দেওয়া আছে, এবং এখানে আমাদের যদি সমস্যা হয়, যেমন আমি কোনো কিছু এক্সট্রা জানতে চাচ্ছি, এই যে এখানে অ্যাপ্লিকেশনের এই যে দেখেন অ্যাপ্লিকেশন গাইডলাইন, ওখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন, এই যে লোডিং হচ্ছে আসবে একটু পর। এরপর পেমেন্ট ইনস্ট্রাকশন, এটা আসলে যারা কম্পিউটার অপারেটর আছে তারা এই জায়গাটা দেখবে যে লোডিং হচ্ছে একটু পরে কিন্তু আসবে, এটা একটু সমস্যা হয়েছিল, সম্ভবত আপডেট করছে, এই যে দেখেন লাপাসে যে আপডেট করছে। এই তথ্যগুলো আমরা এই যে বড় ভাইরা দিতেছি, কোথায় দিতেছি, এই যে এরকম করবে, দিস সাইট ক্যান নট রিস্ট, এই যে এই কথাটা বলতেছে, তাই না? তার মানে কি, একটু লোড করতে হবে, অর্থাৎ ওইটাতে সমস্যা হয়ে গেছে, মানে জ্যাম হয়ে গেছে, এই যে দেখেন সব কিছু আসলো। তো ঢুকতেছে না জন্যেই বা প্রবেশ করতেছে না জন্যেই যে আপনারা বললেন আল্লাহ এটা তো নষ্ট, এটা কোথায় কী গেল, এগুলো ওগুলা না, একটু ধৈর্য ধরেন, সব কিছু চলে আসবে। যে দেখেন কীভাবে কীভাবে কী করতে হবে, প্রাইমারি অ্যাপ্লিকেশন, তারপর ফাইনাল অ্যাপ্লিকেশনে, যে দেখেন ফাইনাল অ্যাপ্লিকেশনের সময় আপনার 1100 করে ফি নির্ধারণ করা হয়েছে, কীভাবে আপনারা পে করবেন সেগুলো বলে দেওয়া আছে। তো এগুলো কম্পিউটার আলারা করবে। ফটো ইনস্ট্রাকশন, আপনার ফটো কেমন হবে, ফটো সাইজ কেমন হবে, এই যে দেখেন বিষয়গুলো দেওয়া আছে। আপনার সমস্যা হয়েছে, আপনার সমস্যা হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে এই যে ফোন করেন, এগুলোতে ফোন যদি না ধরে ইমেল করে রাখেন, ইমেলে তারা রিপ্লাই করবে বা রেসপন্স করবেন। এখন ইমেল করবেন কীভাবে, ইমেল করার একটা সিস্টেম আছে, আপনি ইমেলে যাবেন, জিমেলে যাবেন, জিমেলে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের এইটা টাইপ করবেন ইমেল লিঙ্কটা, এরপর আপনার সাবজেক্ট লিখবেন যে কেন আপনার সমস্যা হচ্ছে বা কী সমস্যাটা হচ্ছে, যে আমি অ্যাপ্লিকেশন করতে পারতেছি না, আই কান্ট অ্যাপ্লাই, জাস্ট এতটুকু। এখন কেন, এখন এই জায়গায় আরেকটা বিষয়, আপনার এইচএসসি, এসএসসির রোল, তারপরে হলো স্পেশালি রেজাল্ট, এই জিনিসগুলো সুন্দরভাবে এক লাইনে প্যারা করে লিখে দিবেন, দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিবেন, দেখবেন যে তারাই ফোন করবে। এগুলো একটু শিখেন, নিজেরা শিখেন, অন্যর পিছনে দৌড়াদৌড়ি করা লাগবে না। আর স্পেশালি গার্ডিয়ানেরা এখানে কী করবে, আমি মনে করি যে স্টুডেন্টদের এই জিনিসগুলোতে চালাক হওয়া দরকার। অনেক গার্ডিয়ানও এখনও ব্যাকডেটেড আছেন, এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, কারণ আপনারা ইন্টারনেট প্রযুক্তি সম্পর্কে অতটা মানে অ্যাক্টিভ না বা জানার না জানারে স্বাভাবিক বিষয়, কারণ আপনারা তো এই জিনিসগুলো জন্ম থেকে ব্যবহার করে আসে না। কিন্তু আমরা আপনাদের ছেলে মেয়ে জন্ম থেকে দেখবেন যে ফোন ট্যাপ এগুলো ব্যবহার করেছে, তো ওরা শুধু গুদাগুতি আর আজাইরে ভিডিও দেখতে ব্যস্ত ছিল, কাজের কাজ জানাই নেই, শিখেনি। সুতরাং ছাপার তাদের জন্য হচ্ছে বরঞ্চ তাদের একটা থাবড়া দিবেন, দিয়ে তাদেরকে বলবেন এই জিনিস শিখ, আমি কারো কাছে জিজ্ঞেস করতে পারবো না। তো এই ছিল হচ্ছে সমস্যাগুলোর বিষয়। আর একটা বিষয়, আপনাদের একটা সমস্যা আছে সেটা আমি একটু ঠিক করে দেই, যে বিষয়টা এটা বলে দিয়েই আমি আসলে শেষ করে দেব। যে কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যখন আপনারা ঢুকবেন, এই যে ওয়েবসাইটে লগ ইন করলাম, এই যে লগ ইন হলো, আমি এখন এই ওয়েবসাইটটাতে ঢুকবো, তো এই ঢোকার সময় একটা সমস্যা দেখা দেয়, সে সমস্যাটা হচ্ছে আপনার যে ওয়েব ব্রাউজারটা আছে সেই ওয়েব ব্রাউজারটা আসলে ফিক্সড করা নেই ডেস্কটপের সাথে বা কম্পিউটারের সঙ্গে। তখন দেখা যায় যে দিস ওয়েবসাইট ইজ আনসিকিউরড, মানে আপনার যে ওয়েবসাইটটাতে ঢুকতে চাচ্ছেন সেটা নিরাপদ না, মানে এটাতে আপনার সমস্যা হবে, যে দেখেন দিস সাইট এই যে বলতেছে নট হচ্ছে রিস্ট, মানে এখনও ঢোকা যাবে না। তো এই ধরনের সমস্যাগুলো থাকে, তো এই ধরনের সমস্যাগুলো থাকলে একটু অপেক্ষা করবেন। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সমস্যা হয়, অর্থাৎ যে কোনো নতুন ওয়েবসাইটে ঢুকতে গেলে একটা সমস্যা হয়, ওই জায়গায় দেখবেন যে হচ্ছে ওই যে বলে যে নট সিকিউর, তখন সবার শেষে যে আসতেছে না কেন জানি, ও ডিরেক্ট আসতেছে, আমি যে জিনিসটা চাচ্ছি সেটা আসলে হচ্ছে না। আমি যেহেতু ওয়েবসাইটে ঢুকলাম তো এই কারণে বারবার ওই জিনিসটা একদম ডিরেক্টলি আসতেছে, কিন্তু যখন আপনারা করবেন যে কোনো অন্য একটা ওয়েবসাইটে ঢুকবেন, তখন এই জায়গায় দেখবেন যে ওয়েবসাইটটা সিকিউর না, মানে নিরাপদ না, তখন মনে করবেন আল্লাহ আমি যদি এই জায়গায় ঢুকে আমার মনে ক্ষতি হবে। এগুলো ক্ষতি টতি কিচ্ছু হবে না, আপনার দেখবেন এই যে শেষে দেখবেন এইদিকে শেষে একটা জায়গা আছে, আমার আসলে সঠিক মনে নাই, অ্যাডভান্স লেখা আছে সম্ভবত, ওই অ্যাডভান্সে ক্লিক করবেন, ওইখানে একটা ওয়েবসাইট লিঙ্ক আসবে, ওই জায়গায় ক্লিক করবেন, তাহলে সরাসরি চলে আসবে।
আমি আবারও বলি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট যখন আপনারা দিবেন তখন দেখবেন আসবে না। কেন? ওয়েবসাইটটা নিরাপদ না আপনার জন্য। কেন? আপনার হচ্ছে যে গুগল ব্রাউজারটা আছে ওইটা সঠিকভাবে ফিক্সড করা নেই, তো ইমেল নাম্বার দিয়ে আসলে আইডেন্টিফাই করা নেই, তো তখন যখন আপনি ওইটাতে ঢুকতে যাবেন তখন আনসিকিউরড দেখাবে, তখন আবার ভয় পালায় আসি আমরা যে আল্লাহ এটাতে ঢুকলে মনে হয় আমার সব কিছু নিয়ে যাবে, আমার জমি জমা বন্ধ করে নিয়ে যাবে, এগুলো ভয় কথা, ওগুলো কিচ্ছু হবে না। তো ওইখানে দেখবেন অ্যাডভান্স নামে একটা জায়গা আছে, এই কোনায় এরকম অ্যাডভান্স নামে একটা জায়গা থাকে, সেই জায়গায় একটা ক্লিক করবেন, দেখবেন একটা নিচ থেকে ওয়েবসাইট বের হবে, ওই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন, তাহলে ডিরেক্ট এরকম সরাসরি চলে আসবেন যে ওয়েবসাইটটা দরকার। এই ছিল হচ্ছে আসলে প্রাইমারি সমস্যা তথা ফাইনাল অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয়, এগুলো আমরা বড় ভাইরা কোনো কিছু সমাধান করতে পারবো না, আমাদের আসলে কোনো কিছু করার নেই, যা শুধু বলতে পারবো যে এটা করবেন। তো আমি বলবো যে আপনারা নিজেরাই ফোন করবেন, গার্ডিয়ানরা আছেন, অনেক গার্ডিয়ান আমাকে ফোন দেয় বা অন্য ভাইদের ফোন দেয়, এটা না করে ডিরেক্ট আপনারা ইউনিভার্সিটির লোকদের সঙ্গে কথা বলবেন এবং আপনারা সঠিক সমাধান পাবেন বলে আমি বিশ্বাস করি। তো সুতরাং আশা করবো নিজের কাছে নিজে করবেন, আর অল টাইম ওয়েবসাইটগুলোতে আসা শিখেন একটু, ইউটিউবের ওপর ভিত্তি না করে অল টাইম ওয়েবসাইটগুলোতে আসেন, ওয়েবসাইটে এসে ভালো ইনফরমেশন নেন। অনেক সময় দেখা যায় যে ওই যে বারবার বলতেছি যে লাস্টের দিকে ওয়েডিং লিস্ট থেকে সিরিয়াল আছে আপনার, কিন্তু আপনি ওয়েবসাইটে অ্যাক্টিভ না থেকে ইউটিউব চ্যানেলের ওপর ডিপেন্ড করেছিলেন এবং এটা পাস হয়ে গেছে, ইউটিউব চ্যানেলের বড় ভাইরা এগুলো ইনফরমেশন দেয় না, তাহলে আমি আমি এই জায়গায় বারবার অনুরোধ করব, পরবর্তীতে আমার কাছে কান্ডাকাটি করে লাভ নাই। আমি 2-3 বছর ধরে এই জগৎটাতে আছি, আগে তো একদমই ছিলাম না, এই যে গত বছর ধরে আছি, তো এগুলো আসলে এই যে হাত ধরি বাবা পা ধরি বাবা অনেক অনুরোধ করে এবং আমি বাধ্য হয়ে ডিন অফিসে আসি, ডিন অফিসে এসে হাত পা ধরাধরি করি, তারপরও কাজ হয় না। তো আসলে এই জিনিসগুলো থেকে আপনারা আগে থেকে রেহার পাওয়ার জন্য আমি আপনাদের বলবো যে ওয়েবসাইটে অল টাইমে থাকবেন, যেভাবে শিখালাম ওভাবে ওয়েবসাইটে এসে থাকবেন, কী ইনফরমেশন হবে, আপডেট আসবে, সব এভাবে দেওয়া থাকবে। এই যে দেখতেছেন না এটাতে ঢুকলাম, দেখেন সব দেওয়া আছে, এভাবে পাই 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 করে সব দেওয়া থাকবে। আজকে প্রাইমারি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, এরপর দেখবেন ফাইনাল অ্যাপ্লিকেশনের লিঙ্ক এই জায়গায় দেওয়া আছে, এরপর দেখবেন রেজাল্টের লিঙ্ক এভাবে দেওয়া আছে, রেজাল্টের পিডিএফ দেওয়া আছে, এরপর দেখবেন ওয়েটিং লিস্টের পিডিএফ দেওয়া আছে, এভাবে দেখবেন কোটাল লিঙ্ক দেওয়া আছে, A to Z যা আছে সব লিঙ্ক এভাবে দেওয়া থাকবে, ঢুকে আপনারা নিজ দায়িত্বে দেখবেন। যদি এটা না করেন ওই যে বড় ভাইরা যারা আছে তার ওয়েডিং লিস্ট তথা গুরুত্বপূর্ণ অনেক জিনিস স্কিপ করে যায়, যে জিনিসগুলো দর্শক কম তাদের তো টাকা দরকার, এই জন্য দর্শক কম যে জিনিসগুলো সেগুলো তারা ভিডিও করে না, তো ফাইনালি আপনারা ধরা খান। পরে দেখবেন যে ওরা তো আসলে ইউনিভার্সিটির ডিন অফিসে যাবেও না, ওদেরকে তো পাত্তা দেয় না, আমরা যারা সিনিয়র আছি তাদেরকে খুঁজে বের করেন, এরপর একদম হাত ধরা পা ধরা, মানে কী অনুরোধ, মাথা নষ্ট অবস্থা। এই অবস্থা আমরাও যাই, আমাদের ছোট হওয়া লাগে, এখন করার কিছু নেই, মানবতার খাতিরে যায় গিয়ে এভাবে অপমানিত হয়ে আসা লাগে বা আসলে মনটা খারাপ করে আসা লাগে। তো আমি অগ্রিম এই জিনিসটা বলতেছি যে আপনারা যাতে এই পরিস্থিতির মধ্যে না পড়েন, নিজের একটি ওয়েবসাইটে আসবেন। অনেকগুলো কথা বললাম, মন খারাপ করবেন না, ভালোর জন্যই বললাম, আশা করি আপনারা এটাকে একটু ধরবেন বুঝবেন। আসলে আমি নিজেও একটু মানসিকভাবে এর মধ্যে আছি, আমার আম্মু অসুস্থ, তো যাই হোক না কেন আমি ভিডিওতে যেরকম কথা বলি বা ভিডিওতে যেরকম থাকি স্বাভাবিকভাবে মানুষটাও সে ঠিক একই রকম, তো সব বিষয় মিলে আমি আর্টিফিশিয়াল না, আমি রিয়েল, যেটা এক কথায় যেটা একদম যেটা আপনি বাস্তবে যেরকম পাবেন আমি ঠিক সেরকম এবং এভাবেই থাকবো, আমি চেঞ্জ হচ্ছি না। তো যাই হোক না কেন আপনাদের সকলের সুস্বাস্থ্য শুভকামনা করতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে দিক নির্দেশনাগুলো দিলাম এগুলো বাস্তব, এই জিনিসগুলো করেন, আপনারা ঠকবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।